10,000 কেজি চিংড়ি মাছ হলো নীল তিমির খাবার। আমার খাবার তালিকা কি? সিমর্গের হলো 40টি হাতি, সিডিয়াখানায় যাই একটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্যের তালিকা হলো দৈনিক 18 কেজি গোস্ত, আর আমি আপনি এক পাও খাইতে পারি না। আমি মানুষটা হলাম খানার দিক দিয়ে দুর্বল, এমন দুর্বল একটি ব্লেটে দিয়ে যদি আমাকে ধরা হয় আমার শরীরটা কেটে যাবে। আমি সেই ব্লেটের কাছেও দুর্বল, আমার যখন একেবারে হাতটা যখন একেবারে নিকটে দিই আমি দেখি না, আবার যখন বেশি দূরে তাকাই তাও দেখি না। আমি দেখার দিক দিয়ে দুর্বল, আমি শোনার দিক দিয়ে দুর্বল, আমি দেখার দিক দিয়ে দুর্বল, আমি খাদ্যের দিক দিয়ে দুর্বল, আমি চলাফেরার দিক দিয়ে দুর্বল, বেশি বোঝা বহন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুর্বল একটি প্রাণীকে আমি রাব্বুল আলামিন এত বেশি সম্মান দিয়েছি। মুয়াজ্জিনে সকালে ভোরে উঠে বলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়বার বলে? ছয়বার। কয়বার? ছয়বার বলে। প্রথম চারবার, শেষে কয়বার? এই দিক কয়টা? ছয় দিক। কয় দিক? ছয় দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ, এটা হলো শরীয়তের বাসা। ছয় দিক শরীয়তের বাসায়, ছয় দিক নামাজে আল্লাহ, আজানে আল্লাহু আকবার ছয়বার। এই ছয়বার মুয়াজ্জিন আপনাকে কি বলে বান্দা একটু কি স্মরণ করেছেন? মুয়াজ্জিন বলে, ও বান্দা, ও মুসল্লি, তোমার তোমার ডান দিক থেকে তোমার আল্লাহ বড়, তোমার বাম দিক থেকে তোমার আল্লাহ বড়, তোমার সামনের দিক থেকে তোমার আল্লাহ বড়, তোমার পিছন দিক থেকে তোমার আল্লাহ বড়, তোমার উপর দিক থেকে তোমার আল্লাহ বড়, তোমার নিচের দিক থেকে আল্লাহ বড়, ছয় ছয় দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন বড়। এই ঘোষণা দেওয়ার পরেও বান্দা কিভাবে শুয়ে থাকি? মুয়াজ্জিন আজান দেওয়ার পরে বান্দা যদি বড়ত্ব প্রকাশ করার পরেও, আল্লাহর বড়ত্ব প্রকাশ করার পরেও বান্দা যদি সেখানে যদি সাড়া না দেয়, তাহলে বোঝা গেল আল্লাহ বড় নয়, আল্লাহ ছোট। আমার উপর দিক থেকেও আল্লাহ ছোট, আমার পিছন দিক থেকে আল্লাহ ছোট, আমার নিচের দিক থেকেও আল্লাহ ছোট, আমার ডান দিক থেকেও আল্লাহ ছোট, আমার বাম দিক থেকেও আল্লাহ ছোট। ও আমার বাইরে একটু বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ ছোট না বড়? আমার আল্লাহ শক্তিধর না শক্তিহীন? কেমন শক্তিধর একটু চিন্তা করলে, গবেষণা করলে বুঝে আসবে। এবার একটু বিজ্ঞানের আলোচনায় যদি আলোচনা করা হয় তাহলে বুঝি। বিজ্ঞান বলে, এই যে সৌরজগৎ যেটা দেখতেছ, এই সৌরজগতের শক্তির নাম হলো সূর্য। কি? সূর্য। এই সৌরজগতের যেটা শক্তি যোগায়, এই সৌরজগতে যেটা সূর্য, এই সূর্যটা হলো একটি উজ্জ্বল নক্ষত্র। কি? যে পৃথিবীর মধ্যে বান্দা তুমি শুয়ে আসো, তুমি আল্লাহর বড়ত্বের ডাকে সাড়া না দিয়ে বান্দা তুমি গুয়ে আসো, যেই পৃথিবীর মাটির উপর শুয়ে আসো, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় যে সূর্য, সেটা তোমার উপরে। পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? আল্লাহু আকবার কবীর। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা নক্ষত্র, একটা উজ্জ্বল নক্ষত্র, আল্লাহু আকবার। বিজ্ঞান বলে সূর্যের উপরিভাগ কত সেলসিয়াস উত্তপ্ত জেনে রেখো, এত উত্তপ্ত 57,000 সেলসিয়াস উত্তপ্ত হলো সূর্যের উপরিভাগ। সুবহানাল্লাহ, 57,000 সেলসিয়াস উত্তপ্ত সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে। একটু স্পর্শ লাগার সাথে সাথেই পানি হয়ে যাবে লোহা, আল্লাহু আকবার কবীর।
দুনিয়া থেকে পৃথিবী থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? আল্লাহু আকবার। সূর্য আমাদের থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। আর এক গবেষণায় দেখা যায় 14,88,00,000 কিলোমিটার দূরে, 9,30,00,000 মাইল পৃথিবী থেকে সূর্য উপরে। সুবহানাল্লাহ। 9,33,00,000 মাইল পৃথিবী থেকে দূরে যে সূর্যটা, সেই সূর্যের আলো পৃথিবীতে আসতে মাত্র সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ডের ভিতরে 15 কোটি কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রতি সেকেন্ডে। সে আলোটা দৌড়ায় 1,86,000 মাইল বেগে। সেই আলোটা দৌড়ায়। এই গতি দিল কে? দিল কে? আল্লাহু আকবার। তিনি হলেন আমার রব। তিনি হলেন কে? উপকার কি আমার? উপকার কি আপনার? উপকার কি? বিজ্ঞান বাড়ে। আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার উপরে যদি সূর্যকে যদি পিট না করত, তাহলে এই সৌরজগৎ লন্ডভন্ড হয়ে যেত। এই সূর্যকে ঘিরে 9টা নক্ষত্র। কয়টা নক্ষত্র? 9টা নক্ষত্র সূর্যকে ঘিরে তার চারিপাশে ঘুরে। 9টা গ্রহ। কয়টা গ্রহ? 9টা গ্রহ এই সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে, কক্ষপথে ঘুরে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো, এই 9টি গ্রহের সমন্বয়ে হলো সৌরজগৎ। প্রত্যেকটার কক্ষপথে ঘুরতেছে। আর এই কেন্দ্রবিন্দু হলো সূর্য থেকে। সূর্যের আলোটা প্রথমে আসি পড়ে বুধের উপর, তারপরে আসি পড়ে শুক্রের উপর, তারপরে এসে পড়ে পৃথিবীতে আসে। এই পৃথিবীর মধ্যে আসতে তার সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সূর্য যদি না হতো, তোমার ফসলের ফলের মিষ্টি থাকতো না, মিষ্টি হতো না, তুমি পলটা খেতে না, তোমার রিজিকের ব্যবস্থা হতো না। আল্লাহ রব্বুল আলামিন 15 কোটি দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্যকে স্থাপন করে জমিনের নিচে 15 কোটি পথ অতিক্রম করে কিলোমিটার পথে দূরত্বে মানুষ নামক এই বন্দাগুলিকে দিয়ে তাদের রিজিকের উৎপন্নের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই আলো যদি না আসতো, তাহলে এই পৃথিবীর মধ্যে তোমার আম গাছের আমটা মিষ্ট হতো না, কমলাটা মিষ্ট হতো না, আপেলটা মিষ্ট হতো না, তরমুজটা মিষ্ট হতো না, ফল ফলাদি কিছুই মিষ্ট হতো না, যাহা দ্বারায় তুমি অনেক কষ্ট পেতে। এই পৃথিবীর মানুষগুলি খাদ্যের অভাবে সবাই মারা যেত, সবাই মারা যেত। এই বিশাল উত্তপ্ত তাপকে বাধা দিচ্ছে সর্বপ্রথম বুধ নামক সেই গ্রহে, তারপর দিচ্ছে শুক্র, তারপর পৃথিবীতে এসে মাধ্যাকর্ষণ শক্তির একটি উপরে আল্লাহ রব্বুল আলামিন একটা আবর সৃষ্টি করে দিয়েছেন, তারপর ম্যাগ দিয়েছেন। এই তুগুলি বাধা অতিক্রম করে আসার পরে পৃথিবীর মাটি যখন স্পর্শ করে, যখন 30-এর উপরে 40-45 সেলসিয়াস যখন তাপমাত্রা হয়ে যায়, তখন মানুষ কি করে, অবস্থা কি হয়, ঝাঁপ দিয়ে পানিতে পড়ে, পুকুরে পড়ে। পানি কোথায়? পানি কোথায়? জিব্বার পানি শুকিয়ে যায়। এই 40 সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমার আপনার কাছে নাই। ভাইরা আমার, একটু গবেষণা করি,
আমাদের আল্লাহ দুর্বল, আমার রব দুর্বল না। রবের পরিচয় আগে নাও, রবের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিতে হবে? রবের পরীক্ষা দিতে হবে দুনিয়া থেকে তোমার রবকে। তাফসীরের মধ্যে, কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে, সম্পূর্ণ কোরআন শরীফের মধ্যে রবের 11টি অর্থ আছে। কয়টি অর্থ আছে? 11টি অর্থ আছে। তার মধ্যে একটি অর্থ হলো রব, শব্দের অর্থ হলো লালন কর্তা, পালন কর্তা। সুবহানাল্লাহ। রব এক অর্থ হলো কি? লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালন কর্তা, পূর্ণতা দানকারী, পরিচালনাকারী, রক্ষণাবেক্ষণকারী, শৃঙ্খলা বিধানকারী, সর্বময় বিধানের অধিকারী, সর্বময় ক্ষমতার মালিক, এই একত্রে জমাকারী। এইভাবে 11টি অর্থ রয়েছে রবের। আমরা আমাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিন, এই 11টি অর্থ একসাথে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম শুরু করেছেন রবের পরিচয় দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধু এক প্রকারের প্রশংসা নয়, সর্বময় সর্বস্তরের সকল প্রশংসা একমাত্র রবের জন্য। সুবহানাল্লাহ। তোমার রব এত মহা শক্তিধর রব, রব্বিল আলামিন, যে উভয় জগতের পালনকর্তা লালনকর্তা, সেই রবের প্রশংসা একমাত্র প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা ব্যতীত অন্যের প্রশংসা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রশংসার মাপকাঠি, আমার মর্তবা, আমার মর্যাদা বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমার রবের পরিচয় অন্য কোনো মাখলুকাত আন্দাজ করতে পারবে না। এমন একটি মাখলুক আমি সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত, মানুষ, ইনসান নামক, সেই মানুষটি একমাত্র আমি রবের পরিচয় পাবে এবং আমার রবের মর্যাদা তারা অনুধাবন করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিজের পক্ষ থেকে সাওয়া ব্যতি রেখে, দাবি ব্যতি রেখে, আমি রাব্বুল আলামিন যদি চাইতাম তাদেরকে বুধ নামক গ্রহের মধ্যে পাঠাইতে পারতাম, আমি যদি চাইতাম তাদেরকে শুক্র নামক গ্রহের মধ্যে বাড়াইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যের অত্যন্ত নিকটতম যে গ্রহটি বুধ গ্রহ, যদি এই গ্রহের মধ্যে যদি আমার এই দুর্বল মানুষগুলিকে যদি পাঠাই, সূর্যের এই উত্তপ্ত রশ্মিতে এই মানুষগুলি কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি গ্রহ আমি নির্দিষ্ট করেছি পৃথিবী নামক, এই জগতের মধ্যে আমি পাঠাইলাম এই মানুষগুলিকে, এই মানুষগুলি পৃথিবীর মধ্যে আসবে। এখানে তাপমাত্রা কম, সহনশীল, এখানে অক্সিজেন রয়েছে, এখানে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে, অক্সিজেনবিহীন কোনো জীব বাঁচতে পারে না। অক্সিজেন হলো এমন একটা গ্যাস, আমরা মনে করি অক্সিজেন মানে হলো বাতাস, না, অক্সিজেন হলো বাতাসের একটি বাসার এক উপাদান। এখানের মধ্যে অক্সিজেন নামক এমন একটি গ্যাস আছে, যেই গ্যাসটা জন্ম দেয় গাছে আর গ্রহণ করে মানুষে। সুবহানাল্লাহ বলবেন না? এই গ্যাসটি জন্ম দেয় কে আর গ্রহণ করে কে? গাছে ছাড়ে মানুষের জীবনের ব্যবস্থা করে, আবার মানুষ সেই সতেজ অক্সিজেনটাকে গ্রহণ করে তার ফুসফুসে, লাংসের মধ্যে গিয়ে এই অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইড খুলে এবং দূষিত করে দেয়। যদি কার্বন ডাইঅক্সাইড যদি পৃথিবীতে যদি গ্রাস করে ফেলে, একসাথে সকল জীবগুলি এক মুহূর্তে মারা যাবে। এই বিষাক্ত গ্যাস, এই গ্যাসটাকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গাছকে তাদের খাদ্য হিসেবে সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি ফল খাবে,
তুমি মাছ খাবে, তুমি দুধ খাবে, ঘি খাবে, আর তুমি খাওয়ার পরে তোমার লাংসে এই সতেজ অক্সিজেনটা গ্রহণ করে, লাংসে তোমার জীবন ধারণ করে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নামক এই দূষিত গ্যাসটা বের করে দেওয়ার পরে আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর এটাকে রাখি না। আমি এই জন্য আরেকটা মাকলুক তৈরি করে রেখেছি, যা হলো গাছ বৃক্ষ নামক সেই জীব। এই জীবের খাদ্যের ব্যবস্থা করেছি, এই জীবের সকল কার্বন ডাইঅক্সাইডগুলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুত্তু রহমানুর রহিম, যিনি আমাদেরকে কেমনভাবে উপযোগীভাবে রিজিক দিয়ে পর্যায় পর্যায় ক্রমে আমাদেরকে লালন পালন করেছেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সন্তান ভূমিষ্ঠ হলো, আজকে নবজাত সন্তানটি ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে তার ঠোঁটগুলি অত্যন্ত সফট, তার নাড়িভুঁড়িগুলি অত্যন্ত নরম, সে তত গাঢ় দুধ খেতে পারবে না, তার অসুস্থ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মায়ের বুকের মধ্যে আমি তার রিজিক রেখেছি, কিন্তু সেখানের মধ্যে দুধের যে উপাদান আছে সেই উপাদানের মধ্যে আমি পানির মিশ্রণ বেশি রেখেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পানিটা বেশি দিলাম কেন, মিষ্টটা যেন বেশি না হয়। যদি মিষ্টটা বেশি হয় তাহলে সন্তানটি তার ডিসেন্ট্রি হয়ে যাবে, পেট অসুস্থ হয়ে যাবে, এবং আমি রব্বুল আলামিন তার মায়ের স্তনের বুটার মধ্যে 9টি মতান্তরে, 10টি মতান্তরে 15টি অবস্থা বেঁধে রেখে আমি এমনভাবে জালি করে দিয়েছি, ছিদ্র করে রেখেছি, যদি আমি একটি ছিদ্র রাখতাম তাহলে দুধগুলি একসাথে ওই সন্তানের গলার মধ্যে গিয়ে সে বুকে জাম পড়ে সে মারা যেত। আর আমি কয়েকটা অনেকগুলি 9টা 10টা 15টা পর্যন্ত ছিদ্র এই জন্য রেখেছি যেন ঘামিয়ে ঘামিয়ে দুধগুলি যেন সন্তানের জিব্বার মধ্যে যায়, আর যখন সে যখন নিচের দিকে চাপ দিবে জিব্বা দিয়ে হলকুম দিয়ে, তখন তার উদরটা আস্তে আস্তে ভর্তি হবে, আর সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে তার তখন তার যখন ক্যালসিয়ামের আরও বেশি প্রয়োজন হবে, তার ভিটামিনের আরও বেশি প্রয়োজন হবে, আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে মায়ের দুধকে গাঢ় করে দিলাম, আরও অধিক ভিটামিন যুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের দিন পর্যন্ত বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে, পৃথিবীর এমন কোনো খাদ্য নেই যে খাদ্যের মধ্যে একই সাথে মানুষের দেহের জন্য যতগুলি ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন সবগুলো একসাথে রয়েছে মায়ের দুধের মধ্যে। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, ফিটার খাওয়ায়, তো বড় হলে ওই সন্তান যেয়ে বোতল খায়। আরে যেই সন্তানকে মা বুকের দুধ খাওয়ানো হবে না, ওই সন্তানটা মেধাশূন্য হবে, তার মেধা হবে না। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান রহিম, আমাদের রব কত বড় শক্তিশালী। আল্লাহ বলেন, আমি সবচেয়ে দুর্বল মানুষকে করেছি, খুলিকাল ইনসানু যাঈফা, মানুষ অত্যন্ত দুর্বল প্রাণী, বেশি হাত যখন একেবারে নিকটে আনা হয় চোখে দেখে না, আবার অনেক দূরও দেখে না, আবার অনেক কাছেও দেখে না, আবার বৃদ্ধ হয়ে গেলেই দেখে না, আবার বেশি ছোট বয়সেও দেখে না, ছোট বয়সে বেশি দূরে দেখে না, বেশি কাছেও দেখে না, যখন উপযুক্ত বয়সে হয় তখন তার চোখের জ্যোতি এত বৃদ্ধি পায়, এত বৃদ্ধি পায়। বান্দা কিভাবে তোমার চোখের জ্যোতি কত বাড়াইলাম একটু লক্ষ্য করো, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকানোর পরে তুমি যেখে আকাশের দিকে তাকাবে তখন নীল রঙের যে ছাদটা দেখবে এর নাম হলো আসমান। এর নাম কি, এর দূরত্ব কত, দুনিয়া থেকে পৃথিবীর জমিন থেকে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দূরত্ব জমি থেকে কতটুকু, 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। মিশরের সবচেয়ে বড় একজন দার্শনিক, একজন বড় মাপের আলেম আল্লামা কুতুব শহীদ, যাকে
ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, কুতুবুর শহীদ। উনি একটি তাফসির লিখেছেন ফি জিলালিল কোরআন। কি নাম? ফি জিলালিল কোরআন। উনি বলেন যে আকাশের গতি যেটা নির্ধারণ হবে 500 বছরের রাস্তা, এটা হেঁটে নয়, এটা গাড়ির হিসাবে নয়, প্রাইভেট কারের হিসাবে নয়, যেদিকে যাওয়ার জন্য যেই যান সেই যানের গতি হিসাবে আকাশের থেকে 1 নম্বর গতি নির্ধারণ করতে হবে আলোর গতির সাথে। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ে। প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল অতিক্রম করে। তোমার যখন আসমানের দিকে তুমি যখন তাকাইবা, তোমার তোমার চোখের দৃষ্টিটা 1,86,000 মাইল বেগে গিয়ে 500 বছরের রাস্তা অতিক্রম করে আসমানের ছাদ দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জ্যোতি দিল কে? এই দৃষ্টিশক্তি দিল কে? তিনি হলেন আমার আপনার রব। তিনি হলেন কে? আমাদের থেকেও অনেক শক্তিশালী হলো গরু মহিষ। এমন একটি প্রাণী আছে তাফসীরের মধ্যে এসেছে, এমন একটি প্রাণী আছে সিমর্গ। সিমর্গ নামক একটি প্রাণী আছে, যে প্রাণী কুহি কাহাব নামক একটি পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে বসবাস। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন, মনে হয় এখন এই প্রাণীটি এখন আর জীবিত নাই, সন্ধান পাওয়া যায় না। এই প্রাণীর খাদ্যের তালিকাটা শুনেন, একটা সিমুরগে প্রতিদিন খাবার হলো 40টি মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। একটা সিমুরগের খাদ্যের তালিকা হলো কি? 40টি মোটা তাজা হাতি। আল্লাহু আকবার কবীরা। এই প্রাণীটা এই পৃথিবীর মধ্যে বসবাস। এবার আমরা জলভাগে যাই। জলভাগের মধ্যে একটি একটি প্রাণী আছে যার নাম হলো নীল তিমি। কি তিমি? নীল তিমি সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজকে আটকিয়ে দেয়, যখন খিদা লাগে তখন তাদের সামনের মধ্যে বড় বড় বস্তা ফেলে দিতে হয়। এই প্রাণীটির খাদ্যের তালিকা হলো প্রতিদিন সে 10,000 কেজি চিংড়ি মাছ, তার হলো প্রতিদিনের খাবার। 10,000 কেজি চিংড়ি মাছ হলো নীল তিমির খাবার। আমার খাবার তালিকা কি? সিমর্গের হলো 40টি হাতি। সিড়িয়াখানায় যাই, একটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্যের তালিকা হলো দৈনিক 18 কেজি গোস্ত। আর আমি আপনি এক পাও খাইতে পারি না, আমি মানুষটা হলাম খানার দিক দিয়ে দুর্বল, এমন দুর্বল একটি ব্লেটে দিয়ে যদি আমাকে ধরা হয় আমার শরীরটা কেটে যাবে, আমি সেই ব্লেটের কাছেও দুর্বল। আমার যখন একেবারে হাতটা যখন একেবারে নিকটে দিই আমি দেখি না, আবার যখন বেশি দূরে তাকাই তাও দেখি না। আমি দেখার দিক দিয়েও দুর্বল, আমি শোনার দিক দিয়ে দুর্বল, আমি দেখার দিক দিয়ে দুর্বল, আমি খাদ্যের দিক দিয়ে দুর্বল, আমি চলাফেরার দিক দিয়ে দুর্বল, বেশি বোঝা বহন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুর্বল একটি প্রাণীকে আমি রাব্বুল আলামিন এত বেশি সম্মান দিয়েছি, আমার 70 জন ফেরেশতা আমার আরশ বহন করে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 70 জন ফেরেশতা। আরশ হলো এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া থেকে আরশ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে, আসমান এবং জমি থেকে একসাথ করে দিলে, আসমান এবং জমিনকে ভেঙ্গে যদি একসাথ করে দেওয়া হয়, এই যত চড়া হবে লম্বা হবে আল্লাহর আরশ হলো তার থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহর কুরসি কত বড়, যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার করবেন সেই শেরটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কত বড় তার পরিমাপ পরে করবে, সেটা চিন্তা তোমার মাথায় ধরবে না। আগে আমি যেই শেয়ারে বসে তোমাদের বিচার কার্য সম্পাদন করব, আমার শেয়ারটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ,
আমার শেয়ারটা হলো আসমান এবং জমি থেকে বড়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ তত শক্তিধর তত বড়। সুবহানাল্লাহ। সেই রবের পরীক্ষা দিতে হবে, সেই রবের পরীক্ষা নেবে। আমার জীবনটাকে আমলে সালেহ দিয়ে সাজাইতে হবে। আমার জীবনটাকে কি দিয়ে সাজাইতে হবে? আমলে সালেহ দিয়ে সাজাইতে হবে। এই আমলে সালেহের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না। শিরক মুক্ত ইবাদত দিয়ে আমার জীবনটা সাজাইতে হবে।